আসসালামু আলাইকুম। টেস্টোস্টেরন হরমোন যে একজন পুরুষের শরীরে কতটা ইম্পর্টেন্ট তা বলার অপেক্ষা রাখে না, কিন্তু বিভিন্ন কারণে এই হরমোনের ঘাটতি দেখা দেয়। তার ভিতর মাস্টারবেশন অন্যতম। এই হরমোনের ঘাটতি দেখা দিলে ম্যান পাওয়ার কমে যায়, যৌনজীবনে নেমে আসে এক কালো অধ্যায়, তাছাড়াও কার্যক্ষমতা কমে যায়। অনেকেই ইনজেকশন বা ঔষধের মাধ্যমে এই হরমোন ফিরে পাওয়ার চেষ্টা করে, তবে অনেকের ক্ষেত্রেই তা ব্যর্থ হয় অথবা উপকার পেলেও এর পার্শ্ব প্রতিক্রিয়ার শেষ নেই। আজকের ভিডিওতে আমি এমন 5টি টিপসের কথা বলবো যার মাধ্যমে আপনি ন্যাচারালভাবেই এই হরমোনের ঘাটতি পূরণ করতে পারবেন। সো আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আমাদের চ্যানেল থেকে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নাম্বার 1, পর্যাপ্ত ঘুম ও শরীর চর্চা। শরীর পর্যাপ্ত বিশ্রাম না পেলে এই হরমোন প্রচুর পরিমাণ কমে যায়। আজকাল দেখা যায় আমরা স্মার্টফোনেই অনেকটা সময় পার করে দিচ্ছি, গভীর রাত পর্যন্ত অথবা সারা দিন রাত এই ফোন নিয়েই আমরা ব্যস্ত থাকি, যার কারণে না আমরা পর্যাপ্ত ঘুমাতে পারি, না আমাদের শরীর পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম পায়, এবং না আমরা শরীর চর্চা করতে পারি, এবং যার ফলে আমাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়ার পাশাপাশি বিভিন্ন সমস্যা দেখা দেয়। তাই আজকে থেকে নিজেকে একজন শক্তিশালী পুরুষ হিসেবে তৈরি করার জন্য প্রস্তুত হন এবং টানা 7-8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন, এবং এর পাশাপাশি শরীর চর্চা করার চেষ্টা করুন এবং বিভিন্ন আউটডোর গেমগুলো খেলার চেষ্টা করুন, এবং এর ফল আপনি নিজেই দেখতে পারবেন যে আপনার শরীর আগের থেকে অনেকটাই সতেজ লাগতেছে। নাম্বার 2, মানসিক চাপ কমান। মনের উপর চাপ বাড়লে বা শান্তি কমে গেলে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ প্রচুর পরিমাণ কমে যায়। ক্লান্তি দূর করতে এবং যৌনজীবন সুস্থ রাখতে মন ভালো রাখা দরকার, সেক্ষেত্রে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শও নিতে পারেন। একটানা একই কাজ করতে করতেও ক্লান্তি আসে, তাই কাজের মাঝে বিরতি নিন। নাম্বার 3, মদ্যপান এবং ধূমপান থেকে বিরত থাকুন। যারা মদ্যপান বা ধূমপান করেন না তাদের জন্য একটা প্লাস পয়েন্ট, আপনারা পুষ্টিকর খাবার খেলে আপনাদের এই হরমোনের ঘাটতি অবশ্যই পূরণ হবে, কারণ মদ্যপান এবং ধূমপান করলে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ প্রচুর পরিমাণ কমে যায়। এছাড়াও শুক্রাণুর সংখ্যাও কমে যায়, যার ফলে অনেক পুরুষই বাবা হতে ব্যর্থ হয়, ফলে এগুলোর উপর নিয়ন্ত্রণ আনা বা এগুলো সম্পূর্ণরূপে ছেড়ে দেওয়া দরকার, তবেই যৌনজীবন সুখকর হবে। নাম্বার 4, রোদে থাকুন। ভিটামিন ডি এর অভাবে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ কমে যায়, তাই সকাল 10টার ভিতরে রোদে থাকার চেষ্টা করুন, কারণ এই সময়তে সূর্যের আলোতে প্রচুর পরিমাণ ভিটামিন ডি থাকে। এছাড়াও যেসব মাছে প্রচুর পরিমাণ ভিটামিন ডি থাকে সেসব মাছ খাবার চেষ্টা করুন। নাম্বার 5, ওজন কমান। শরীর খুব বেড়ে গেলে বা শরীরে মেদ জমলে পুরুষের টেস্টোস্টেরন হরমোন প্রচুর পরিমাণ কমে যায়, ফলে ওজন নিয়ন্ত্রণ রাখা উচিত। যাদের ওজন তুলনামূলক কম তারা পুষ্টিকর খাবার খেলেই যথেষ্ট, কিন্তু যাদের ওজন প্রচুর পরিমাণ বেড়ে গেছে তারা ওজন নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। পুষ্টিবিদদের পরামর্শ নিয়ে ডায়েট শুরু করুন, শরীর চাঙ্গা থাকলে এই হরমোন প্রচুর পরিমাণ বৃদ্ধি পাবে। তাই চিকিৎসাবিদদের মতে একজন পুরুষ যদি এই 5টা কাজ নিয়মিত করে তাহলে তার টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ স্বাভাবিক থাকবে। এই 5টি কাজের ভিতর আপনি কোনটি কোনটি করেন এবং কোনটি কোনটি করেন না, বা আজ থেকে কোনটা কোনটা শুরু করবেন তা আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করুন। আপনার জীবন অনেক অনেক ভালো কাটুক সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থিঙ্কিং গুড, ডুইং গুড অ্যান্ড লিডিং বেটার লাইফ।